আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছোট মুরগির এখানে পা, মাথা, গিলা, কলিজা সব কিছু মিলাই হাড়গোড় বুটের ডাল দিয়ে, যে বুটের ডাল সিদ্ধ করে নেয়া, বুটের ডাল দিয়ে রান্না করব। তার জন্য এখানে নিছি হোল পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে এখন একটু পানি দিয়ে গুলে নিব। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম, এখন দিয়ে দিব, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা গুঁড়ার ডাল। সাথে দিয়ে দিব এখানে মুরগির হাঁস, চামড়া, পা, টমেটো একসাথে রাখা, মিশিয়ে রাখা, ডালটা সিদ্ধ করে রাখা, তাই সবগুলো একসাথে দিয়ে কষিয়ে নেব। দেখে কিছুক্ষণ কষিয়ে নেব, অনেকটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব, একটু মিশিয়ে নিই, তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল। ডালটা পুরোপুরি সিদ্ধ করি নেই, যেহেতু মুরগির হাড়সা গলা পা এগুলোর সাথে দিব, ওগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা বাকিটা সিদ্ধ হবে, তাই এখন পরিমাণ মতো জল দেব। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর, হয়ে গেছে। এই যে আমার ডালগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মুরগির যে হাড় চামড়া গিলা করে যায় ওগুলো বিসি ডালের সাথে, ওগুলোর সাথে একসাথে ডালটা বাকি সিদ্ধটা ওগুলোর সাথে হয়ে গেল। জলটা আর কমাবো না, কারণ ডাল তরকারি জলটা নামানোর পরে আরও কমবে, টেনে যাবে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা, বুটের ডাল দিয়ে, মুরগির হাঁস চামড়া দিয়ে রান্না ডান হয়ে গেল আমার মজার তরকারি, বুটের ডালের মাংস মিক্স, হাঁস মাংস মিক্স রান্না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এভাবে রান্না করলে একটা তরকারি এনা আর খুব বেশি তরকারির প্রয়োজন হয় না, একটাতেই এনা। ছোটো মুরগি মুরগি ফাঁগুলো খুবই মজা হয় এভাবে রান্না করলে। সবাই রান্না করে খেয়ে দেখবেন, যারা যারা খান নাই আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন মজা কেমন, কেমন মজা রান্নাটা। থ্যাংক ইউ সবাইকে।